শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া কৃষ্ণের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। এখন বাজে সকাল 11টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করতে বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেল, তো সকাল সকাল না মানে এতটা কাজের চাপ ছিল যে সকালে যে ব্লগটা স্টার্ট করব সেটা আর আজকের হয়নি জানো। আর আজকের অনেক জামা কাপড়ও আমার পড়েছে। আজকের বাইরে ভীষণ পরিমাণে না হাওয়া চলছে, আর তার সঙ্গে আকাশটাও মেঘলা। বৃষ্টি হলেও হয়তো হতে পারে, কিন্তু হবে কি না তাও জানি না। তো যাই হোক, কাপড় চোপড় কেচে ধুয়ে মেলে এখন স্নানটাও সেরে নিয়েছি, এরপরে ঠাকুরকে পুজোটা দেব। আর আজকের না বন্ধুরা রান্নাবান্নার ঝামেলা নেই, তো সেই কারণেই সকাল সকাল স্নান সেরে নিয়েছি। সকাল বললে ভুল হবে, এখন প্রায় ওই 11:30 পৌনে 12টার মতো বাজে। তো এখনই স্নান টান সেরে এবার ঠাকুরকে পুজো দেব। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ঠাকুরকে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো কী কী আছে ফ্রিজে সেটা তোমাদের একবার দেখাই। এই যে বড় কন্টেনার দেখতে পাচ্ছ, এগুলোতে না সব কিছুতেই রয়েছে খাবার। গতকাল যে বার্থডে পার্টিতে গেছিলাম সেখানে না আমি খাওয়া দাওয়া করিনি, কারণ আমার যেহেতু সোমবার ছিল। তাই দেখো, এখানে সমস্ত খাবার দাবার ওরা দিয়ে দিয়েছে, মানে পরের দিন খাওয়ার জন্য, মানে আমি যতটুকু খাই তার থেকে অনেক বেশি দিয়েছে। ধরো এবেলা ওবেলা মিলিয়েও আমি এটা শেষ করতে পারবো না, এতটাই খাবার দিয়েছে। তো এখানে রয়েছে দেখো ফ্রাইড রাইস রয়েছে তার সাথে চিলি চিকেন, আর এটা রয়েছে একটা চাটনি, আর এইদিকে দেখো বাটিতে রয়েছে দুটো ডিমের টেবিল আর একটা হচ্ছে তোমার ওই ভেজিটেবিল চপ। এগুলো সমস্ত গরম টরম করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে দুপুর ওই 2টোর মতো। ছাদে অনেক জামা কাপড় ছিল, তার মধ্যে থেকে এই চাদরগুলো না শুকিয়েই গেছিলো, তো এগুলো তুলে এনে দেখো এখন ভাঁজ করে রাখছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি না সঙ্গে সঙ্গে শুই না যেন, হাতে যদি কোনো কাজকর্ম থাকে সেগুলো আধা ঘন্টা এক ঘন্টার মতো কমপ্লিট করার পর তবেই আমি একটু শুই। নাহলে না ভাত খেয়ে শুলে একটা মানে শরীরে কি বলবো একটা মেদ জমে যায়, আর যেটা আমার একদমই পছন্দ নয়। কি বলো তো, আমার হাইট যেহেতু একটু কম তাই জন্য মোটা সোটা হলে খুবই না মানে বাজে দেখতে লাগে, তো সেই কারণে একটু মেনটেন করা জাস্ট। আর এই যে দেখো চলে এসেছি সন্ধেবেলা, একেবারে ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। আর এই যে ফটোটা দেখছো মানে বাক্সটা, তো এর মধ্যে আমি কিছু সোনার জিনিস না পড়ে পড়ে রেখে দিয়েছিলাম জানো তো। তো এই যে পুজো আচ্ছা গেল, তো তো তখন বার করেছিলাম এক এক করে, আর তখনই একটুখানি করে পড়ে আর রেখে দিতাম। তো এখন দেখো এগুলোকে না একটু কোচকাচ করে রাখতে হবে, সোনার জিনিস বলে কথা। আর আমার এই সামান্যই মাত্র সোনার জিনিস রয়েছে, বেশি কিছুই নেই। তো যতটুকু আছে যা আছে তোমাদের সাথে আমি সবটাই কিন্তু শেয়ার করি জানো তো। হয়তো সবসময় শেয়ার করা যায় না, কিন্তু এই যে দেখো এখন যেহেতু কুচাচ্ছি তাই এখন একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো একটা ছোট্ট কানের, এটা হচ্ছে আমার শাশুড়ি মার ছিল, তো আমার শ্বশুর আমাকে এটা দিয়েছে। আর তার সঙ্গে রয়েছে একটা আংটি, এটাও আমাকে আমার শ্বশুরই মানে শ্বশুরমশাই দিয়েছে। আমার শ্বশুরমশাই না আমাকে খুব ভালোবাসতো জানো তো, তো আমাকে না এক এক করে অনেক জিনিস দিয়েছে সোনার। আর এই মঙ্গলসূত্রটা এটা না আমি নিজেই করেছি জানো তো, এটা আমার খুব প্রিয় জিনিস, মানে খুব ডিজাইনটা আমার খুব পছন্দের ছিল, মানে দোকানে গেছিলাম দেখেছিলাম তো কিনে নিয়েছিলাম, এতটাই ভালো লেগেছিল। সোনার জিনিস পড়তে কার না ভালো লাগে বলো, আমারও খুবই ভালো লাগে। কিন্তু এখন সোনার দাম যে হারে বেড়েছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের কেনা কিন্তু একদমই সম্ভব নয়। আগে যা শ্বশুর করে দিয়ে গেছে বা বাবা যা টুকিটাকি দিয়েছে আর তার সাথে নিজে যতটুকু করেছি ব্যাস এতটুকু নিয়েই আমি না এখন সন্তুষ্ট। কিন্তু এখন যে একটা মানে ভারী যে সোনার জিনিস করব সে ক্ষমতাটা না এখন আর হয়ে ওঠে না জানো তো। তো যাই হোক, এই যে দেখো এই যে নূপুরটা দেখছো এটা আমার বিয়ের নূপুর, একটু কালো মতো হয়ে গেছে জানো, এটাকে একটু ভালো করে
করে না সার্ফ দিয়ে পরিষ্কার করলে হয়তো মানে চকচকে হয়ে যাবে, হয়তো কি বলছি মানে পরিষ্কার করলে ভালো মতোই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে চেনটা দেখছো, এটা আমি সবসময় না বিয়ের পরপর গলায় দিয়ে রাখতাম, কিন্তু এখন আর না পরতে ভালো লাগে না। কারণ কি জানো, আমার ছেলে না এটাকে ধরেই মানে সবসময় ধরে ধরে টানতো, তো সেই কারণে এটাকে খুলে রাখা ব্যাস। আর এই যে দেখো এই আংটিটা, এটা আমার বর আমাকে গিফট করেছিল ফুলসজ্জার রাতে, খুব সুন্দর আংটিটা, কিন্তু দুর্ভাগ্যবশত না আংটিটা আমার হাতেই বড় হয় জানো তো, তো সেই কারণে একটু সুতো বেঁধে রেখেছিলাম, দেখেছো হয়তো। তো চলো এগুলো এক এক করে আমি বাক্সের মধ্যে গোছানো হয়ে গেছে। এবার এই ড্রেসিং টেবিলটাকে একটু দেখাই তোমাদের, ড্রেসিং টেবিলের ভেতরের অবস্থাটা কি দেখো, কি হারে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, সেরকম কিছুই নেই, রয়েছে কয়েকটা চুড়ি, কয়েকটা ধরো প্রোডাক্ট যেগুলো অলরেডি কিছুদিন হলো ডেট ওভার হয়ে গেছে। আর এখানে রয়েছে কিছু নেল পলিশ, ফেস পাউডার মানে কম্প্যাক্টগুলো, আর লিপস্টিক, আলতা সিঁদুর ব্যাস। এবার এগুলোকে একটুখানি গোছ গাছের পালা, আজকে রাত্রিটা সময় পেয়েছি যে এইগুলো একটু গোছ গাছ করতে, কারণ কি বলতো আজ করব কাল করব করে এগুলো না আর হয়ে উঠছিল না, আর ভিতরে না ড্রেসিং টেবিলের ভেতর ভালোই বেশ ধুলো জমেছিল। আর আমার না একটু নেল পলিশের শখ রয়েছে জানো তো, তো সেই কারণে এত নেল পলিশ তোমরা দেখতে পাচ্ছ। আদার্স কিন্তু কিছুরই শখ নেই, নেল পলিশ, লিপস্টিক, জাস্ট এইগুলোরই একটু শখ রয়েছে। লিপস্টিক আমার কাছে সেরকম নেই, কয়েকটার হাতে গোনার মতো রয়েছে, কিন্তু নেল পলিশ আমি যেহেতু ইউজ করি তাই নেল পলিশটা আমি কিনে রাখি প্রায়, মানে বাইরে গেলেই আমি নেল পলিশ কিনি। আর এই যে বাক্সটায় দেখো, এখন গোছানোর সময় দেখলাম যে এই কানেরটা না আমি পুজোর সময় খুঁজছিলাম পরবো বলে একটা ড্রেসের সাথে, কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না, এখন দেখছি এই ছোট্ট বাক্সটার মধ্যে রেখেছি। এই যে বাক্সটার মধ্যে যে মানে হারটা দেখছো, এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের হার, প্রথম প্রথম যখন উঠেছিল না তো আমি তখন কিনেছিলাম জানো তো, তো সেই একবার না দুবার পরেছিলাম, তারপর আর পরাই হয়নি। আর এই যে বাক্সটা, এটা আমার খুবই প্রিয় বাক্স, এটার মধ্যে যত ইয়াররিং আর দেখো সেগুলো মানে ইয়াররিং রেখেছি, আর যে ইয়াররিংটা ওই ছোট বাক্সের মধ্যে রেখেছিলাম সেটা ওটার মধ্যেই রেখে দিলাম, কারণ দেখো ইয়াররিংয়ের জায়গায় ইয়াররিং থাকলে কি হয়তো খুঁজতে সুবিধা হয়। আর এই যে ছোটো বাক্সটা, এটার মধ্যে রয়েছে একটা হারের সেট, এটা হচ্ছে গোল্ডেন আর স্টোনের, গোল্ডেন স্টোনের মধ্যে খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে সেট রয়েছে, এটা আমার বিয়ের আগের, আমি বাবির বাড়ি থেকেই এটা এনেছি। আর এখানে রয়েছে আমার চুড়ির তাক, তো এখানে সেরকম কিছু চুড়ি নেই, দেখতেই পাচ্ছ নর্মালি কয়েকটা চুড়ি রয়েছে, কাঁচের রয়েছে কয়েকটা, আর বেশিরভাগই মেটালের চুড়ি রয়েছে। আমার মেটালের চুড়ি পরতে না ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আমি মেটালের চুড়িটাই বেশি ইউজ করি। আর এখানে জাস্ট কয়েকটা কি বলবো মানে রঙিন চুড়ি, যেগুলো মানে শাড়ি টাড়ির সাথে পরার মতো, তো সেইগুলোই রয়েছে। আর এই যে দেখো ভেতরের দাগটা, আমার পুরোটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। আর নিচের যেই দাগটা দেখেছো, এখানটায় কতগুলো হার, চুড়ি, ক্লিপ, না চুড়ি নেই, ক্লিপ, হার, তো এগুলোই সব রয়েছে। একদিন না তোমাদের সমস্ত কিছু শেয়ার করে দেবো, ঠিক আছে, আজকে যতটা পারলাম তো শেয়ার করলাম। এবার দেখাই বাইরের দিকটার অবস্থা, এই দেখো বাইরের দিকটাও এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।